আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আপনারা হয়তোবা প্রত্যেকেই জানেন, একটি ফটোকে প্রফেশনালি ভাবে যদি প্রেজেন্টেশন করতে চান আপনার সোশ্যাল মিডিয়াতে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তাহলে আপনার ফটোটিকে অবশ্যই এডিট করতে হবে। তাই একটি ফটোকে যদি আপনি প্রফেশনালি এডিট করতে চান এবং যদি আপনি হাই কোয়ালিটিতে এডিট করতে চান, তাহলে অবশ্যই আপনার পিসি বা কম্পিউটারের প্রয়োজন হবে। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ভাই আপনাদেরকে শেখাবে কিভাবে আপনি মোবাইল ফোনটি ব্যবহার করে একটি প্রফেশনাল টাইপের ফটোকে এডিট করতে পারেন। স্ক্রিনের যে ফটোটি দেখতে পাচ্ছেন, মূলত এরকমভাবে কিভাবে আপনি ফটোটিকে এডিট করবেন সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি এরকম একটি ফটো এডিট সম্পর্কে ধারণা নিয়ে যান এবং শিখে যান কিভাবে এরকম একটি ফটো এডিট করতে হয়। তো বিস্তারিত ভিডিওটি জানবো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে, এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা ফটো এডিটটিকেও শিখবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, আর যারা অলরেডি এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলে রাখি, আমরা এই ফটোটিকে এডিট করতে ব্যবহার করব পিক্সেল অ্যাপ নামক ছোট্ট একটি অ্যাপ্লিকেশন, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। আপনি খুব ইজিলিভাবে ইনস্টল বা ডাউনলোড করতে পারবেন, তো ডাউনলোড করে নিন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি ভিডিওটির বাকি অংশ। সো লেটস বিগিন। তো আমরা সরাসরি চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে প্রথমত আমরা ওপেন করব আমাদের ফোনের ছোট্ট অ্যাপ্লিকেশন পিক্সেল অ্যাপ অ্যাপটি। ওয়েল, পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর যে কাজটি করতে হবে, এখান থেকে জাস্ট আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে ফ্রম গ্যালারি বলে একটা অপশন পেয়ে যাবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনি ঠিক এরকম টাইপের একটি ব্লার ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করবেন। তো এরকম ব্লার ব্যাকগ্রাউন্ড আপনারা কোথায় পাবেন? আমার ফার্স্ট কমেন্টে লিঙ্ক পিন করা রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। ওকে, তারপরে লেয়ার অপশনে ক্লিক করে আপনি টেক্সটটাকে রিমুভ করে দিন। এবার আপনার ফটোটিকে রিমুভ অ্যাড করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে সিলেক্ট করুন। ফ্রম গ্যালারিতে সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ফটোটি আপনি চুজ করুন যে ফটোটি এডিট করতে চাচ্ছেন। ওয়েল, আমি এই ফটোটি এডিট করে আপনাদেরকে দেখাবো। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করেছি? তো এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে, লিঙ্ক ফার্স্ট কমেন্টে পিন করা আছে, সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। তো আমি আপনাদেরকে বলে রাখি, পিক্সেল অ্যাপ অ্যাপের লিঙ্ক, তারপর হচ্ছে ব্লার ব্যাকগ্রাউন্ড, ফটো লিঙ্ক এবং এই কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওর লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে। সেখান থেকে গেলে আপনারা তিনটা জিনিস একত্রে পেয়ে যাবেন। ওয়েল, আমরা এবার এই ফটোটাকে বড় করব। ধরে আমরা এখান থেকে বড় করে জাস্ট এই পর্যায়ে এনে বসায় রাখবো, ঠিক আছে? ওয়েল, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু টোটালি ব্লার হয়ে গিয়েছে। এবার চাইলে আপনি এই ফটোটাকেও কালার গ্রেড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা প্রফেশনাল ফটো পেয়ে গেলাম। জাস্ট আমাদের DSLR ক্যামেরা ছাড়াই আমরা একটি প্রফেশনাল ফটো এডিট করে ফেলেছি। ওয়েল, এবার আপনি ফটোটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পরে সেভ এস ইমেজে ক্লিক করবেন। দেন আপনারা ডিফল্টের উপরে ক্লিক করে আর্টা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করা মাত্র আপনার এই ফটোটি সেভ হয়ে যাবে। ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর যারা এই চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।